নতজানু পররাষ্ট্রনীতি এবং জনসমর্থন না থাকায় মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্জন করতে হবে যেন তারা এই মর্টার মারলে, এদিকে মর্টার মারলে যেন ওদিকেও মর্টার যায়, সেই ব্যবস্থা অবশ্যই তাকে করতে হবে। সরকারের একটা বড় একটা চক্রান্ত ষড়যন্ত্র যে বিএনপিকে এইভাবে ঠেলে দিয়ে একটা সহিংসতার মধ্যে নিয়ে যাওয়া, নির্বাচনে যেন বিরোধী দল অংশ নিতে না পারে কোনো মতেই, সেই কারণে এখন থেকেই তারা মাঠ একেবারে বিরোধী দলমুক্ত করতে চাইছে।